দাদা। হ্যাঁ বলো। বলছি আপনাদের এখানে সেনগুপ্ত বাড়ি মানে ডাক্তার বাড়ি, ওদের বাড়ির ঘটনা কিছু শুনেছেন? শুনবো না এরকম একটা কাণ্ড? আমরা তো ভাবতেই পাচ্ছি না, সকাল দুপুর বিকেল আমরা সবসময় এই দোকানেই আছি। আচ্ছা আপনি কি ওদের বাড়ি থেকে কাউকে বাচ্চাটাকে নিয়ে বেরোতে দেখেছেন এই ধরুন আজকে দুপুর নাগাদ? সেইভাবে তো কাউকে খেয়াল করিনি, তবে কাল বাচ্চাটার আয়া ওকে কালকে অনেকবার বাড়ি বাড়ি নিয়ে এসেছিল, আর পাশের বাড়ির মেয়েটা বলে আমি ওকে একবার দেখেছিলাম, না বোধ হয় আজ নয়, ঠিক মনে পড়ছে না আমার। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে। হ্যাঁ বলুন, কি বলবেন? আচ্ছা ওই যে সেনগুপ্ত বাড়ির বাচ্চাটা বুলবুলি, ওকে আপনি চেনেন? ও বুলবুলি, ও তো আমার দোকানে প্রায় আসতো, শুধু আমার দোকানে ওকে রেখে স্ত্রী এলাকা যে কাপড় আনতে যেত, ওই তো সামনে আমার বাড়ি, কতবার বুলবুলিকে আমি আমার বাড়িতে নিয়ে গেছি, আমার ছোট মেয়ের খুব প্রিয় ছিল ও। বুলবুলিকে নিয়ে সুধাকে এরকম ছোটবেলা থেকে বাইরে বাইরে নিয়ে ঘোরে? না না, এই মুখে ভাতের পর থেকে ও বাইরে বেরোয়, তার আগে বাইরে বেরোতো না। আমার বাড়িতে সবাই শুনেছে বাচ্চাটা হারিয়ে গেছে, তারপর থেকে আমার বাড়ির সবাই মন খারাপ। আচ্ছা ধন্যবাদ, আসছি। আমাদের পাড়ায় জীবনে কখনো এরকম ঘটনা ঘটেনি, কি করে এমনটা হলো আমি বুঝতে পারছি না। মেয়েটা খুব মিষ্টি ছিল। আচ্ছা আপনারা দুপুরের দিকে কাউকে বুলবুলিকে নিয়ে বেরোতে দেখেছেন? না সেভাবে তো খেয়াল করিনি, তবে আজকে ওকে একবার দেখেছিলাম। কার সাথে? ওই আয়ামেটির সাথে। মানে সুধার সাথেও বাড়ি থেকে বেরিয়েছিল, কখন বলতে পারবেন? বোধহয় সকালের দিকেই হবে। সকালে না দুপুরে, ঠিক করে বলুন না। দুপুরে? না না সকালেই হবে। সর্বনাশ হয়েছে।
তুমি এরকম ভাবছো কেন? এরকম ভাবছো তুমি কি ভাবছো? আমার মেয়েটা মরে গেছে, মরে গেছে আমার মেয়েটা, কি করে ভাবতে পারছো তুমি? কেন বুঝতে পারছো না আমার মেয়েটা ভালো আছে, ও আমার কাছে ফিরে আসবে? তুমি কেন বুঝতে পারছো না ও ফিরে আসবে আমার কাছে? জানি না রূপা, জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, হঠাৎ করে খুব ভয় হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমিও তো ওকে কোলে নিয়ে আদর করলাম, স্ত্রীওয়ালার সাথে ঘুরছিল। আয়া সাথে ছিল না? হ্যাঁ, সেও ছিল, কিন্তু স্ত্রীওয়ালার কাঁধে চেপে ঘুরছিল। আচ্ছা, বুলবুলিকে নিয়ে দুপুরবেলা নাগাদ কাউকে বেরোতে দেখেছেন আপনারা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, ওকে কে চুরি করবে? আর এই তো পরশু, হ্যাঁ পরশুই আমার নাতনি ওকে নিয়ে এলো, আবার বিকেলবেলা ওর আয়া এসে ওকে নিয়ে গেল। আপনি কি কানে কম শোনেন? না মানে আমি আমি হয়তো খেয়াল করিনি। আদৌ কি কলিং বেল বেজেছিল আপনি জানেন? না আমি শুনিনি তো। বেজেছিল কি বাজেনি? তাহলে বাড়ির ভেতর থেকে বাচ্চাটাকে কেউ বাইরে পাঠিয়ে, তাই তো? কে হতে পারে? পারুল? পারুলদি? পারুলদি না না, পারুলদি এরকম কাজ কখনো করবে না, পারুলদি তো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমাকে মাঝে মাঝে বকাঝকা করে ঠিকই, কিন্তু পারুলদি এরকম কাজ কখনো করবে না। তবে ছায়া, হ্যালো অফিসার, অভয় মুখার্জি বলছি। হ্যাঁ ম্যাডাম, বলুন। কোনো ক্লু পাওয়া গেল? কিছু বললো সুধা? না ম্যাডাম, এখনো তো মুখ খোলেনি, বাট আমার মনে হচ্ছে মেয়েটা সত্যি কথাই বলছে। আমার কিন্তু সন্দেহ হচ্ছে এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে, মেয়েটা ইনোসেন্ট। না অফিসার, সুধা আর যাই হোক ইনোসেন্ট নয়। আমি এখানে পাড়ায় বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে দেখেছি, সুধা মাঝে মাঝেই বুলবুলিকে নিয়ে বেরিয়ে যেত, আর পাড়ায় এর ওর কোলে বুলবুলিকে দেখা যেত, এর ওর বাড়িতে তাকে নিয়ে গিয়ে সেখানে রেখে চলে যেত, অনেক সময় বুলবুলি সেখানে একাও থাকতো। আপনি বলতে চাইছেন বুলবুলির কাছে পাড়ার কেউ স্ট্রেঞ্জার ছিল না? এক্স্যাক্টলি। আর বুলবুলিকে এর ওর কোলে দেখাটা পাড়ার লোকের কাছে অস্বাভাবিক কিছু ছিল না, কারণ বুলবুলি পাড়ার সবার কোলে ঘুরে বেড়াচ্ছে এই ব্যাপারটা এতটাই রেগুলার ছিল যে হঠাৎ করে কেউ যদি বুলবুলিকে নিয়ে এখান থেকে বেরিয়ে চলেও যায়, কারণ সেটা চোখে পড়লেও অস্বাভাবিক মনে হবে না। আমার তো মনে হয় সুধা খুব প্ল্যান মাফিক কাজটা করেছে, যাতে অন্য কেউ বুলবুলিকে নিয়ে চলে গেলে ব্যাপারটা কারোর কাছে অস্বাভাবিক না মনে হয়।
কাকে চাই? আপনি বিনিতা? হ্যাঁ, কিন্তু আপনি কালী কলকাতা বলে না? আপনার সঙ্গে আমার কথা আছে। জয় কালী, জয় কালী কলকাতা বলে।